আমি আমার একটা বন্ধুকে ফোন করলাম, ও অ্যাপস চেক করে জানালো যে এই নাম্বারটা রেজিস্টার করা রয়েছে খড়ি ভট্টাচার্যের নামে। ব্যাস ব্যাস, আমার যা বলার বলা হয়ে গেছে, আপনারা যা বোঝার বুঝে নিয়েছেন। আমি শুধু এটা প্রমাণ করার জন্য এখানে এসেছিলাম যে খড়ি এই বাড়ির যোগ্য বউ নয়। ওর ওপর ভরসা করে আপনারা সবাই ভুল করেছেন। আরে বাসকর, তুই তো আমার থেকেও এক কাঠি উপরে, তোর এত বুদ্ধি মাথায় আছে আমি তো জাস্ট ভাবতেও পারিনি। আমি যে অবাক হয়ে যাচ্ছি খড়ি, তার মানে এতদিন ধরে তুমি আমাদের সকলের সামনে ভালো মানুষের মুখোশ পরে রইলে। মুখোশের আড়ালে তাহলে কে আছে লুকিয়ে? আর যে মানুষটাকে আমি এতদিন ধরে চিনলাম, বুঝলাম, জানলাম, ভালোবাসলাম, তার মানে আমি ভুল? সেই মানুষটা এক্সিস্টই করে না খড়ি? যে পরিবারের প্রত্যেকটা মানুষ তোমাকে এত কাছে টেনে নিল, ভালোবাসা দিল, তাদের সঙ্গে তুমি এরকমটা করতে পারলে কি করে? না ম্যাডাম, এগুলো সব মিথ্যে কথা, বিশ্বাস করো না, আমি সত্যি। তুমি আমার সাথে এটা কি করে করতে পারলে খড়ি? আমি তো তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতাম না বল? এবারে কেউ যখন তোমার পাশে ছিল না, যখন দিদিও তোমাকে মেনে নেয়নি, শুধু আমি একা ছিলাম তোমার পাশে, তুমি আমার সাথে এরকম করলে করি, আমার ছেলে জীবনটা শেষ করে দিলে তুমি। কিছু কথা আছে না, রক্ত কথা বলে, সত্যি রক্ত নিজের নিজের রংটা সব সময় দেখিয়ে দেয়। তুমি আজকে প্রমাণ করে দিলে করি, তো তোমার সাথে দুদিন কোনো পার্থক্য নেই, সবাই লোককে ঠকাও। এত বড় চক্রান্ত করলো ওরা, এত বড় চক্রান্ত করলাম, আমার ছেলের জীবনটা শেষ করে দিলাম। আমি সত্যি বলছি তোমাদের সবাইকে, বিশ্বাস করো, আমি স্বপ্নেও ভাবিনি কখনো, আমি স্বপ্নেও ভাবিনি যে এরা তিন বোন সবাই একরকম। বাবা, আমি ভেবেছিলাম ওরা ভালো, সত্যি ভালো মনের মানুষ, কিন্তু আমার তো সব শেষ করে দিল। আমি আমি এগুলো সহ্য করতে পারছি না। আমি আমি মানবো না, এই বিয়ে আমি মানি না বাবা। খড়ি কিন্তু আসলে জানতো যে ওর এই বোনকে কেউ কোনোদিন বিয়ে করবে না, তাই তো আমাদের কুণালের সরলতার সুযোগ নিয়ে একদম ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছে। তাছাড়া এটা তো প্ল্যানও যে সিংহরায় প্রপার্টিজের তিন বোন মালকিন হবে। হোয়াট আ প্ল্যান খড়ি, হোয়াট আ প্ল্যান, হ্যাটস অফ। এই আপনারা আমাকে বিশ্বাস করেন? এতগুলো দিন আমাকে এই চিনেছেন আপনারা? এরকম একটা মিথ্যেবাদী লোকের কথা আজ আমাকে ভুল করছেন? হ্যাঁ বুঝছি, কারণ ভুল বোঝা ছাড়া আর কোনো অপশন দেননি আপনি আমাকে, আর সমস্ত প্রমাণ আপনার এগেনস্ট। প্রমাণই বুঝি শেষ কথা বলে ঋদ্ধিমান বাবু, আজ আপনি প্রমাণ দেখাচ্ছেন?
যখন বাড়িতে গয়না চুরি হয়েছিল সেদিন তো আপনার কোনো প্রমাণের প্রয়োজন পড়েনি। যেদিন আমাদের বাড়ি বিক্রি নিয়ে সবাই আপনাকে দোষারোপ করছিল সেদিন আপনার পাশে দাঁড়াতে আমার কোনো প্রমাণের প্রয়োজন পড়েনি তো। আমি তো সেদিন আপনাকে বিশ্বাস করেছিলাম। আপনি আমাকে সন্দেহ করলেন? হ্যাঁ করছি, কারণ আজকে প্রশ্নটা শুধু আমার বাড়ির সম্মানের নয়, প্রশ্নটা হলো আমার আমার ভাইয়ের জীবনে। আজকে পরিস্থিতির চাপে পড়ে ওকে এই বিয়েটা করতে বাধ্য হতে হয়েছে। আপনি ওকে একবার জিজ্ঞেস করেছেন ও কি চেয়েছে? একবার ভেবে দেখেছেন ও কি চায়? ভাবেন, আমার ভাইকে এটা জোর করে করতে হয়েছে। আপনি ওকেই জিজ্ঞেস করুন। কিরে কোনা, তুই বল না, তুই কি এই বিয়েটা করতে চেয়েছিস? তুই কি বনিকে তোর স্ত্রী হিসেবে মেনে নিতে পারছিস? তুই কি কোনোদিন ওকে ওইভাবে দেখেছিস? তুই বল। আমার ভাইয়ের চোখের দিকে তাকিয়ে দেখুন, ও অয়নাকে ভালোবেসে ওই বিয়েটা করতে রাজি হয়েছে, কিন্তু আপনি জোর করে ওর এই বিয়েটা দিয়েছে, জোর করে ওদের এই গাছ চলাটা বেঁধেছে। আর এর জন্য আমি আপনাকে কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন। আপনি তো অদ্ভুত মানুষ সোনাল বাবু, মেসিকে দোষারোপ করা হচ্ছে আর আপনি এখনো চুপ করে দাঁড়িয়ে আছেন। সিঁদুর তো আপনি আমাকে পরিয়েছিলেন। তো কি করতাম, কি করতাম বলুন, আর কিছু করার ছিল সেই সময়? করে তুমি আমার ছেলের জীবনটা নষ্ট করে দিলে। তুমি তোমার এই গুন্ডার মতো বোনটাকে আমার ছেলের ঘাড়ে ঝুটিয়ে দিলে। বুঝতে পেরেছি জানো তো, সব হিংসে হিংসে। আসলে আসলে অয়না এ বাড়িতে এসে গেলে ও নিজের জায়গাতে টলে যাবে তো মধুশ্রী, বুঝতে পারছো না? তাই জন্য না, তাই জন্য তুমি এত বড় ক্ষতি করলে তো আমার। তোমরা তো খুব ভালো করে জানতে, বলো জানতে না যে তোমার এই ছেলে ছেলে দেখতে বোন, এর কোথাও বিয়ে হবে না। তাই আমার ছেলেটাকে ভালো মানুষ পেয়ে ওর সাথে বন্ধুত্ব করালে, তারপর সুযোগ বুঝে ওর সাথে বিয়ে দিয়ে দিলে। চি 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 চি, কি করে করতে পারলে তুমি এটা? চি দাদা ভাই, আজ খড়ি যা অন্যায় করেছে, এই যে দিনের পর দিন ধরে আমাদের ঠকিয়েছে, তোকে ঠকিয়েছে, তোর বিশ্বাস নিয়ে খেলেছে, কুণালের জীবনটা পর্যন্ত নষ্ট করে দিয়েছে, এর পরেও তুই ওকে এই বাড়িতে জায়গা দিবি? কিচ্ছু বলবি না ওকে, কোনো পানিশমেন্ট দিবি না? আজ আমি কেন, আমার পরিবারে কেউই ওনাকে ক্ষমা করবেন না। আর আমার ভরসাদ শুধু অমর্যাদা করা নয়, উনি যেটা করেছেন তার তার শাস্তি উনি পাবেন। অনেক হয়েছে আপনাদের নাটক, আমি একটা কথা বারবার করে বলছি, এখানে মেস্তির কোনো দোষ নেই, মেস্তি কোনো ভুল করেনি, তাই মেস্তি কোনো শাস্তিও পাবে না। যা হয়েছে তাতে একমাত্র ভুল আমি করেছি, আমি ওইখানে গেছিলাম, তাই আজকে একটা এরকম ঘটনা ঘটেছে। মিস্ত্রি তো ওখানে দাঁড়িয়ে সেটাই করেছে যেটা মিস্ত্রির করা উচিত ছিল, অন্য কেউ থাকলেও তো ঠিক সেটাই করত। যখন অতগুলো লোক মিলে পাথর দা লাঠি যা পেরেছে তাই নিয়ে আমাদেরকে মেরে ফেলতে চেয়েছিল, তখন তো মানুষ নিজের প্রাণ বাঁচানোর কথাই আগে ভাবে। বিয়েটা দিয়ে কিন্তু মেসি শুধু আমার একার প্রাণ বাঁচায়নি, আপনাদের ছেলে কুণাল বাবুরও প্রাণ বাঁচিয়েছে। না তো অয়নাকে বিয়ে করার জন্য কুণাল বাবু আস্ত ফিরে আসতে পারতেন না এখানে। একটা কথা জানবো ঠিকই বলেছে, জোর করে চাপিয়ে দিলেই বিয়ে হয়ে যায় না, তাই এটাও হয়তো বিয়ে নয়। আপনাদের কাউকে আমার উপর দয়া করে
আমাকে এই বাড়ির বউ হিসেবে মেনে নিতে হবে না। উনি তো নিজের ইচ্ছে করেনি এই বিয়ে, মানতে হবে না ওনাকে এই বিয়েটা। আমিও ভুলে যাব, আপনিও ভুলে যান। তুই তো বলিস মেজদি, বিয়ে একটা মনের ব্যাপার, যেখানে মনই নেই সেখানে কিসের নিয়ম? বারবার এই অপমান, এই ছোট করা, আমাদের আর হজম হবে না রে মেজদি। মা, বাবা, বাড়ি চলো, চল, এখানে আর এক মুহূর্ত থাকার আর কোনো মানে হয় না। ঠিক বলেছিস বড়, বড়লোক বাড়িতে দু মেয়ের বিয়ে দিয়ে আমার এমনিতেই অনেক শিক্ষে হয়েছে, আর দরকার নেই, চল এখান থেকে। হ্যাঁ, আর আর আপনারা সবাই নিশ্চিন্ত থাকতে পারেন। এ বিয়ে আমরাও মানব না। আজ আপনারা সবাই মিলে আমায় দোষারোপ করলেন, আমার বোনকে, আমার পরিবারকে অনেক কথা বললেন, আমাদের বিরুদ্ধে এত অভিযোগ তুললেন। বেশ, আমি সবটা মেনে নিচ্ছি, সব মেনে নিলাম, সব দোষ আমার, সব ভুল আমি করেছি। আমি এটাও মেনে নিলাম কুণাল মন থেকে বিয়েটা করেনি, কিন্তু আপনারা একটা কথার উত্তর দিন তো আমার, এই একইভাবে ঋদ্ধিমান বাবু নিজের ইচ্ছে একদিন আমায় বিয়েটা করেননি, জোর করে আমাদের বিয়েটা আমাদের দুজনের উপরই চাপিয়ে দেওয়া হয়েছিল। আমি তো বারবার বারণ করেছিলাম, আমি এই বাড়ির বউ হয়ে আসতে চাইনি, উনিও সেদিন আমার কথাটা শুনেন, জোর করে, জেদ করে উনি আমায় বিয়ে করেছিলেন। কেন আমাকে এই বাড়ির বউ করে আনা হয়েছিল, কেন আনা হয়েছিল বলুন? আমি তো চাইনি। আজ যদি বনিকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হয় তাহলে আমারও তো এই বাড়িতে থাকার কোনো মানে হয় না, তাই না? ঋদ্ধিমান বাবু এখন অবধি যা যা বললেন তাতে খুব ভালো করে উনি বুঝিয়ে দিয়েছেন যে বিয়েটা উনি মন থেকে করেননি। আমি জানি উনি মন থেকে বিয়ে করেননি, কিন্তু আজও যে বিয়েটা মেনে নিতে পারেননি সেটা জানতাম না, আজ জানলাম। আজ উনি লজ্জিত যে এই ভট্টাচার্য বাড়ির মেয়েকে ওনাকে বিয়ে করতে হয়েছে। আপনি ঠিকই বলেছেন, আমি লজ্জিত। আপনাকে বিয়ে করাটা আমার জীবনের সব থেকে বড় ভুল ডিসিশন ছিল, ভুল হয়েছে আমার। সেদিন সেদিন বিয়ের পিঁড়ি থেকে উঠে চলে যাওয়া উচিত ছিল। আপনাকে না বিয়ে করলে আপনি এ বাড়িতে আসতেন না, দূতি এ বাড়িতে আসতো না, আর বনিকে এ বাড়িতে আসতো না, আমাদের তিন ভাইয়ের জীবনটা নষ্ট হতো না। জানবো, থাক বনি, ওনাকে বলতে দে, শেষ পর্যন্ত ওনার মনে যা যা ছিল সেগুলো বেরিয়ে আসছে। বলুন ঋদ্ধিমান,
আপনারা আমার বিরুদ্ধে যা যা বলার আছে বলুন, যত রাগ, যত ক্ষোভ, যত ঘেন্না আছে সবটা উগড়ে দিন, তাহলে অন্তত শান্তিতে আমি বাড়িটা ছাড়তে পারব। আর এটাও বুঝতে পারছি যে আপনার বারবার আমাকে ওই বাড়ি থেকে ফিরে নিয়ে আসা, আমার সাথে ভালো ব্যবহার, ভালো কথা, আমার কি ছিল না ছিল সে কই ফেদ আমি আপনাকে দেব। হাউ ক্যান ইউ নট কেয়ার রিদ্ধি, তুমি এইভাবে খরির সাথে কথা বলছো কি করে? এর হঠাৎ এত ভগ্নিত দিয়ে উঠলো কেন? এতক্ষণ তো দিদি সবার মতো বোনকে আরো ফাঁসাচ্ছিল, হঠাৎ কি হলো? রিদ্ধি, খুড়ি এই বাড়ির জন্য এত কিছু করেছে, তো সহজে তুমি সেটা ভুলে গেলে? খুড়ি এই বাড়ির প্রত্যেকের ভালোর জন্য সব সময় ভেবে গেছে, তারপর আজকের একটা ইনসিডেন্টের জন্য তোমরা সবাই এত সহজে আমাদের তিন বোনকে এতগুলো খারাপ কথা বলে দিতে পারলে। খুড়ি তো তোমার ভাইয়েরও প্রাণ বাঁচানোর জন্য এই বিয়েটা দিয়েছিল, তার বেলা আসলে আসলে তোমরা ভাবো কি বলতো, তোমরা তিন ভাই না, ধোয়া তুলছি পাতা, তোমাদের কারোর কোনো দোষই নেই। আমাকে একটা কথা না একটু ক্লিয়ারলি বুঝিয়ে বলো, আমি বুঝতে পারছি না, সব দোষ যদি খড়িরই হয় তাহলে কুনাল কেন গেছিল আমার বোনকে বাঁচাতে? খড়ি বলেছিল? আর এই যে আমাদের গয়না চোর মেশো মশাই, আপনি দায়িত্ব নিয়ে আমাদের বাড়ির প্রত্যেকের সর্বনাশ করেছিলেন, ভুলে গেছে? আর আজকে ঠিক সময় করে সুযোগ বুঝে খড়িকে ব্লেম করার জন্য এখানে উপস্থিত হয়ে গেলেন, এই পুরো বিষয়টা একটু কাকতালীয় লাগছে না? বাই দ্য ওয়ে, আরেকটা কথা, খড়ির ফোন নাম্বার আমরা কিন্তু সবাই জানি, আর তাছাড়া খড়ির কাছে যে এতদিন ফোন ছিল না সেটাও আমরা জানি, তাহলে আজকে হঠাৎ খড়ি আমার নিজের নামে আরেকটা কেন সিম নিতে যাবে? আমাকে এই কথাটা একটুখানি প্লিজ ক্লিয়ারলি কেউ বোঝাবে, আমি বুঝতে পারছি না, প্লিজ বোঝাও কেউ আমাকে। আর সবচেয়ে বড় কথা হলো, এই কাজটা যদি খড়ি করতো ও কি এতটাই গাধা নিজের নাম্বার দিয়ে এই বাড়ির প্রত্যেককে এই ভিডিওটা পাঠাবে কেন, যাতে আপনারা সার্চ করেন আর সাথে সাথে ওর নাম বেরিয়ে আসে? আরে বাবা, বোনকে যদি এই বাড়ির কোন করার জন্য আমরা আগে থেকে প্ল্যান করতাম তাহলে আমরা না এত কাঁচা কেউ খেলতাম না, খড়ি অন্তত এত কাঁচা খেলত না, এটা আপনাদের বোঝা উচিত। আই ব্রো, তোর বউ হঠাৎ করে এরকম কথার কাছি চালাচ্ছে কেন? তীরে ফুরে খড়িকে ডিফেন্ড করতে আসছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না, যে মেয়ে নিজের বোনকে বিপদে ফেলার জন্য এক পা বাড়িয়ে থাকে সে হঠাৎ করে নিজের বোনকে বাঁচাতে এত উতলা কেন হচ্ছে? সামথিং ইজ নট রাইট। আর তাছাড়া আর যেইভাবে একটার পর একটা ঘটনা ঘটছে, আমার বোনকে সিলেকশনের জন্য ডেকে পাঠানো, তারপর আমার বোনের ওখানে গিয়ে আটকে যাওয়া, কুনালের বাঁচাতে যাওয়া, তারপর ওদের বিয়ে হওয়া, সেই ভিডিও আবার প্রত্যেকের ফোনে আসা, তবে করে সিম দিয়ে এই পুরো বিষয়টাই আমার মনে হয় আমাদের বিখ্যাত গয়না চোরের করা। এই কি আশ্চর্য, তুমি প্রমাণ ছাড়া আমার নামে এসব কথা বলছো কেন? একদম চুপ করে থাকো প্রসূন, যেন তেন প্রকারে যেভাবেই হোক তুমি নিজের ফায়দাটা ঠিক খুঁজে বার করে নাও, এটা আমি খুব ভালো মতো জানি। সত্যি তো দুটি যে কথাগুলো বলেছে একটাও তো ফেলে দেওয়ার মতো না, প্রত্যেকটা কথার পেছনে যুক্তি আছে। প্রসূন, তোমাকে না বারবার বলে দেওয়া হয়েছিল যে এই বাড়িতে তোমার প্রবেশ নিষেধ, এই বাড়ির চৌকাট তুমি ডিঙোবে না, তাহলে কোন সাহসে আজকে তুমি এখানে এসে উচ্চতি করছো? শুনেই এই যে কথাগুলো বলছো, এগুলো যদি ভুল প্রমাণিত হয় তাহলে কিন্তু এবার তোমার কোনো নিস্তার নেই।
আমি এই বাড়ির সম্মান রক্ষার্থে এখানে এসেছি, এই বাড়ির কথা ভেবে এসেছি, এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই শ্বশুর বাবা। দিদি কি করছো এটা? তুমি আবার কবে থেকে তোমার বোনের বিনা পয়সা বিক্রি হল? হ্যাঁ, খড়ি কুণালের সাথে বনির বিয়ে দিয়ে একটা পাক্কা কাজ করেছে। এবার এই সিংহরায় বাড়ির সম্পত্তির মালকিন হব আমরা তিন বোন, বাইরের কাউকে ভাগ বসাতে দেব না আমরা। এটা ইনশিওর করতে যদি আমাকে খড়িকে সাপোর্ট করতে হয় ওর পার্সোনাল কেন বললো রাখুন বিনে পয়সা রেখে, সেটাও যদি হতে হয় আমি রেডি। দেখো রাখুন, আমি জানি না তুমি কি করে বুঝে গেলে যখন এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে তোমাকে আমাকে মাকে বের করে দেওয়া হয়েছিল, তখন আমাদের রাস্তায় ঘুরে ঘুরে নাফিশ্বাস বেরিয়ে আসছিল, কিন্তু এই খড়ি আমাদেরকে এই বাড়িতে ফিরিয়ে আনার জন্য প্রাণপণ চেষ্টা করে গেছে। আজকে তুমি, তোমার মা, তোমার বোন অকৃতজ্ঞের মতো যা নয় তাই ওকে বলে যাচ্ছ, আমাকে বলে যাচ্ছ, বনিকে বলে যাচ্ছ, এটা তো আমরা মেনে নেব না। জোর করে কিছু হয় না দিদি। আসলে কি বলতো, এই দুনিয়ায় গরিব হওয়াটাই সব থেকে বড় দোষ। গরিব মানুষের সত্যি মিথ্যে কেউ কোনোদিনও জানতে চায় না। তুই দেখবি কোনো বাড়িতে কোথাও কিছু খোয়া যাক, কিছু চুরি হোক, সবার আগে আঙুল উঠে বাড়ির কাজের মানুষটার দিকে, কারণ সে তো গরিব, আর গরিব মানে লোভী, ধান্দাবাজ, ঠগ, জোচ্চোর। এটা কিরকম একটা অলিখিত সত্য হয়ে দাঁড়িয়েছে সমস্ত অহংকারী বড় লোকের কাছে, একটাই সত্য, গরিব মানেই চোর। যতই আসল চোর অন্য কেউ হোক না কেন, ঋদ্ধিমান সিংহ খড়িকে আর ভরসা করবে? যে বিশ্বাস আর ভরসা উনি অর্জন করেছিলেন আজ সে সবকিছু হারিয়েছে। যে সম্পর্কে বিশ্বাস ভরসা এতটাই ঠুনকু, সেই সম্পর্কের কোনো প্রয়োজন খড়ির নেই ঋদ্ধিমান। আর এই বাড়িতে এই বাড়ির বড় নাক বউ হয়েই থাকব, ঋদ্ধিমান সিংহরায় স্ত্রী হিসেবে না। চলো 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 পাল্টাই।